আবারও ধেয়ে আসছে বন্যা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি ভারী বর্ষণে এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ, রংপুরের প্রধান নদনদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও মধ্যাঞ্চল শেরপুরের বিভিন্ন নদীর পানিও বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে রয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার সাথে সাথে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটে তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া বেড়েই চলছে জেলার অন্য নদনদীর পানি। অন্যদিকে পার্বত্য জেলাগুলোর কোথাও কোথাও টানা বৃষ্টিপাতে ভূমিধসের শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। সোমবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টায় সিলেটে 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের 24 ঘন্টায় সিলেটে 39.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ শাহ সজীব হোসেন জানান, সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে 156.4 মিলিমিটার। এর মধ্যে বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3 ঘন্টায় 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী একটিমাত্র নদী ব্যতীত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থার সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে সিলেট বিভাগে। এই বিভাগের নদীগুলো ইতোমধ্যে ভরে গেছে। অন্যদিকে রংপুর বিভাগে তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু এলাকায় বিপদসীমা অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করবে আগামী বুধবার থেকে। সব মিলিয়ে সামনের এক সপ্তাহ দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদী তীরবর্তী মানুষের ভোগান্তি শেষ থাকবে না।